আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আমরা এই পর্বে দেখবো যে কিভাবে আমরা গিট এস এম আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি তো চলুন আমরা সেই কাজটি শুরু করি তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ফেভারিট ব্রাউজারটি ওপেন করতে হবে এবং আমাদের এখানে লিখবো হচ্ছে গিট এস সি এম গিট এস সি ডাউনলোড আমরা লিটে লিখে যদি ইট ইন্টার দেই প্রথমেই যে লিঙ্ক আসবে ওয়েবসাইটের লিঙ্ক আসবে সে ওয়েবসাইটের লিঙ্কে চলে যাব আমরা যদি এখানে প্রথমে গেলাম এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ভাবে আমরা ডাউনলোড করতে পারি বিভিন্ন সোর্সের জন্য যেমন হচ্ছে আমরা ম্যাকওয়েজ অপারেটিং সিস্টেম যদি ইউজ করে থাকি তাহলে এখানে টা ইউজ করব আমরা উইন্ডোজ ইউজ করতে করলেই উইন্ডোজ এবং লিনাক্স অথবা ইউনিক্সের জন্য এটা তো আমরা যেহেতু হচ্ছে উইন্ডোজের জন্য করব অর্থাৎ আমার আমি এখন বর্তমানে উইন্ডোজ আছি তো আমি এখানে ক্লিক করব। এখানে যদি ডাউনলোড টু পয়েন্ট টু ফর উইন্ডোজ ক্লিক করি তাহলে দেখবেন আমাদের হচ্ছে ডাউনলোড শুরু হয়ে শুরু হয়ে যাবে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে একটু ওয়েট করেন হ্যাঁ আমাদেরটা শুরু হয়ে গেছে তো কিছুক্ষণ পরে ডাউনলোড হয়ে গেলে আমি আবার আসতেছি ওয়েলকাম ব্যাক আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড অলরেডি প্রায় শেষের দিকে অনলি ফাইভ সেকেন্ড লেফট ওকে সো ওকে আমাদের গিট এস সি এমটা ডাউনলোড হয়ে গেছে আমরা এখন যে কাজটি করবো সেটি হচ্ছে এখানে ক্লিক করার পর শো ইন ফোল্ডার এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের হচ্ছে ফোল্ডারে যে আজকে যা ডাউনলোড করেছি সেগুলা এখানে শো করতেছে সো আমি যেহেতু গিট এস সি এমটা ইনস্টল করবো সো আপনাদের এইরকমই একটি সফটওয়্যার আপনারা পাবেন তা আপনারা কী করবেন এখানে ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করলে আমাদের কাছে এখানে উইন্ডো পপ আপ আসবে এখানে জাস্ট আমি করবো কি রান দিয়ে দেবো রানে যদি ক্লিক করি দেখেন আমাদের একটি উইন্ডো পপ আপ আসবে এখন দেখতে পাচ্ছেন আমাদের গিঠাবের যে হচ্ছে এসিএমটা ছিল সেটা সফটওয়্যারটি আমাদের ওপেন হয়েছে এখন আমাদের যে কাজটি করতে হবে ইনস্টল করার জন্য আমাদের ক্লিক করতে হবে নেক্সট বাটন অ্যান্ড নেক্সট বাটন আমাদের কোনো কিছু করতে হবে না এবং নেক্সট বাটন এন্ড নেক্সট বাটন এন্ড নেক্সট বাটন এন্ড নেক্সট বাটন এন্ড নেক্সট 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 এন্ড নেক্সট আমাদের ইনস্টলটি শুরু হয়ে গেছে তো ইনস্টল করার জন্য কিছুক্ষণ সময় লাগবে আপনারা একটু ওয়েট করবেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনস্টলটি প্রায় শেষের দিকে জাস্ট ওয়েট সাম টাইম আচ্ছা আমাদের ইনস্টলটি হয়ে গেছে এখন আমাদের ফিনিশ বাটনটি চলে আসবে ওকে সো আমরা যে কাজটি করব এখন আমাদের ভিউ রিলিজ নোট না দিলেও হবে জাস্ট আমরা নেক্সট বাটন ক্লিক করলে আমাদের ফিনিশ হয়ে যাবে সো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে আসলেই আমরা যে গিট এস ইনস্টল দিলাম সেটি আসলে কি ইনস্টল হয়েছে কিনা সেটি আমরা চেক করব সো কিভাবে আমরা চেক করতে পারি আমরা যে কোনো জায়গায় আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি মাউস বাটনে এবং এখানে দেখতে পাচ্ছেন যে গিট বুই হেয়ার অথবা গিট ব্যাশ হেয়ার সো আমরা যে কাজটি করব এখানে গিট ব্যাশ হেয়ারে যাব যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের গিট এস সিএমটি ডাউনলোড এবং ইনস্টল করা হয়ে গেছে জাস্ট আমরা এখন গিট এর ভার্সনটা দেখতে যাচ্ছি আমরা গিট লিখব গিট ড্যাশ ভি আমরা যদি দেই আও গেট ড্যাশ ভি ড্যাশ ড্যাশ ভার্সন আও গিট ড্যাশ ড্যাশ ভার্সন দিতে হবে গিট ড্যাশ ড্যাশ ভার্সন আমরা যদি দেখতে পাচ্ছেন আমাদের গিট ভার্সন হলো 2.28.0 উইন্ডোজ ওয়ান সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে সাকসেসফুলি গিট এস এম টি ইনস্টল করে ফেললাম এবং পরবর্তীতে আমরা গিট সম্পর্কে আরো কিছু জানবো বিস্তারিত সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ